बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम प्रयोजना ओ परिवेशनाय उल्लास इस्लामिक एसेट प्रोडक्ट्स रॉयल प्लाजा द्वितीय तला सीडीए मार्केट आमतल रियाजुद्दीन बाजार चट्टग्राम मोबाइल 01711263461 अल्लाह रब्बुल आलमीन कुरान कदीमर मध्य घोषणा दिच्छेन انما وليكم الله ورسوله والذين امنوا الذين يقيمون الصلاه ويؤتون الزكاه وهم راكعون চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন انما وليكم الله ورسوله নিশ্চয় তোমাদের বন্ধু হচ্ছে আল্লাহ এবং রাসূল ওয়াল্লাযিনা আমানু এবং যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান এনেছে আল্লাযিনা ইয়াকিমুনাস সালাতা ঈমান আনার পর যারা নামাজ কায়েম করেছে ওয়ায়ুতুনাজ যাকাতা এবং ঈমান আনার পর নামাজ আদায় করার পর যাকাত আদায় করেছে ওয়াহুম রাকিউন তারা যখন নামাজ আদায় করে তারা যখন যাকাত আদায় করে তারা যখন ভালো কাজ করে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাথা নত অবস্থায় থাকে জোরে বলুন সুবহানাল্লাহ ঘুমাচ্ছে আপনাদের আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের বন্ধু হচ্ছে আল্লাহ রাসূল এবং ঈমানদার মুমিন যারা নামাজ কায়েম করে যাকাত আদায় করে কি অবস্থায় রুকু অবস্থায় ঝুঁকে যাওয়া অবস্থায় আল্লাহর দরবারে মাথা নত করা অবস্থায় যারা নামাজ আদায় করে যাকাত আদায় করে তারাই হচ্ছে আমাদের বন্ধু ঠিক কিনা আরো জোরে বলতে হবে ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন কেন আল্লাহ তুমি আমাদেরকে শুধু ঈমানদার কেন আমাদের বন্ধু হয়ে গেল পৃথিবীর জমিনের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধরনের ধর্মের মানুষ অন্যান্য মতবাদের মানুষ পৃথিবীর জমিনের মধ্যে রয়েছে আল্লাহ তুমি আমাদেরকে তাদের বন্ধু রূপে গ্রহণ করার জন্য বললে না কেন আল্লাহ তুমি ঈমানদারদেরকে শুধুমাত্র বন্ধু হিসেবে গ্রহণ করার জন্য কেন বললে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইযা নাদাইতুম ইলাস সালাতি তাখযুহা হুজুয়ান ওয়া লাইবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমাদেরকে আমি ঈমানদারদেরকে শুধু বন্ধু রূপে গ্রহণ করতে বললাম এই কারণেই যেহেতু অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা রয়েছে তারা যখন তোমরা মসজিদের মধ্যে আজান হয়ে যায় আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে যখন মসজিদের মধ্যে আজান হয়ে যায় নামাজের জন্য যখন তোমাদেরকে আহ্বান করা হয় তখন অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছে তারা ওই আজানকে নিয়ে নামাজকে নিয়ে তোমার ধর্ম ইসলামকে নিয়ে যাকাতকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করতে থাকে সেই জন্য তোমরা মুমিন ব্যতীত কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না জোরে বলো আরো আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ সুতরাং বোঝা যাচ্ছে আমাদের বন্ধু হবে কে আমাদের বন্ধু হবে মুমিন ঈমানদার ঠিক কি না আরো জোরে বলতে হবে ঠিক কি না আমাদের বন্ধু হবে কে মুমিন ঈমানদার মুমিন মুসলমান কারণ কি অন্যান্য ধর্মের যে সমস্ত মানুষ রয়েছে তারা আমাদের আজানকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে আমাদের নামাজকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে এখন প্রশ্ন আসতে পারে আমরা যদি শুধু ঈমানদারকেই
বন্ধু হিসেবে গ্রহণ করি তাহলে আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে লেখাপড়া করি তখন তো হয়তো অন্য ধর্মের কোনো ব্যক্তি যদি আমার চেয়ে লেখাপড়ায় বেশি ব্রেইন হয় তাকে তো বন্ধু হিসেবে গ্রহণ করতে হয় ঠিক কি না কথা বোঝার জন্য চেষ্টা করবেন আবার এলাকার মধ্যে অথবা দেশের মধ্যে অনেক বিত্তবান মানুষ রয়েছে সে আমার ইসলাম ধর্মে বিশ্বাসী নয় তার সাথে তো বন্ধুত্ব করতে হয় কারণ আমার প্রতিষ্ঠানে সে আর্থিকভাবে সহযোগিতা করবে এইভাবে আমাদের ধারণাগুলো আছে না নাই একটু আওয়াজ দিয়ে বলুন না আছে না নাই এইভাবে আল্লাহর নবীর একজন সাহাবী সাইয়েদানা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস শরীফ আল্লাহর নবীর একজন সাহাবী সাইয়েদানা আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমার নবীর দরবারের সামনে এসে কান্নাকাটি করতেছেন অনেকক্ষণ কান্নাকাটি করার পর আমার নবী জিজ্ঞাসা করলেন আব্দুল্লাহ বিন সালাম তুমি এইভাবে কান্না করছো কেন তোমার কি কোনো সমস্যা হয়েছে আমার নবীর দরবারের মধ্যে হযরত আব্দুল্লাহ বিন সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আব্দুল্লাহ বিন সালাম আমার গোত্র হচ্ছে বনু কুরাইজা বনু নজির আমার গোত্রের নাম আমি যখন আমার গোত্রের মধ্যে ছিলাম আমার বংশের মধ্যে ছিলাম সবাই আমার সাথে ভালো ব্যবহার করত আমাকে মনে মনে মহব্বত করত আমাকে অনেক ভালোবাসত কিন্তু যেই দিন আপনি রসুলের হাতে হাত মুবারকে হাত রেখে আমি যখন ঘোষণা দিয়েছিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রেকর্ড করে দিল আব্দুল্লাহ বিন সালাম রে তোমার সাথে আমরা আর কেউ কথাবার্তা বলবো না আমাদের সমাজে তোমাকে অংশ দেওয়া হবে না আমাদের পরিবারে তোমার কোনো জায়গা হবে না আব্দুল্লাহ বিন সালামের ভাই বোন মা বাবা পরিবার সমাজ সবাই ওনাকে বয়কট করে দিলেন উনি আমার রসুলের দরবারে গিয়ে কান্না করতে করতে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে সবাই বয়কট করে দিল নবী গো আমি কোথায় যাব আমার স্থান কোথায় হবে ইয়া রাসূলুল্লাহ দয়াল নবী আপনি দয়া করে দেন আমার করণীয় কি আমি এখন যাব কোথায় আমার স্থান হবে কোথায় আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বললেন জিব্রাইল যাও 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 আমার নবীকে বলে দাও ওয়া মাইয়াতাওয়াল্লাহ ওয়া রাসূলহু والذين آمنوا فإن حزب الله هم الغالبون الله رب العالمين বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি নূরানি জবান মুবারক দিয়ে ঘোষণা করে দেন যে সমস্ত মানুষেরা ঈমান আনে আল্লাহ এবং রাসূলকে মহব্বত করে ঈমানদার মুমিনদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে বাকি সবাইকে ছেড়ে দেয় আল্লাহ ওই সমস্ত মানুষকে বিজয় দান করবে জুড়ে বলুন সুবহানাল্লাহ এটা মানি আল্লাহ বুঝিয়ে দিলেন কি বুঝালেন দুনিয়ার মা বাবা দুনিয়ার ভাই বোন দুনিয়ার বন্ধু দুনিয়ার পয়সাওয়ালা দুনিয়ার চেয়ারম্যান মেম্বার দুনিয়ার সরদার দুনিয়ার সভাপতি দুনিয়ার মুফতি মুহাদ্দিস হাফেজ আলেম দুনিয়ার সবাই যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে মুখ ফিরিয়ে নেয় আল্লাহ এটাই বোঝাতে চাচ্ছেন সারা পৃথিবীর মানুষ যদিও দুনিয়ার মানুষ যদি আল্লাহর দরবার থেকে মুখ ফিরিয়ে নেয় একজন মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে আল্লাহ বলছেন তার জন্য আমি আল্লাহ এবং আমার রাসূলই যথেষ্ট হয়ে যাব সে পৃথিবীর জমিনের মধ্যে ওই একজন মানুষের মাধ্যমেই আবার আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের জমিনে ইসলামের আলো ছড়িয়ে দিবেন জুড়ে বলুন সুবহানাল্লাহ
সারা পৃথিবীর মানুষও যদিও ইসলামের বিরোধী হয়ে যায়, ইসলামী শরীয়ত গ্রহণ করার কারণে। খেয়াল করবেন, আব্দুল্লাহ বিন সালাম উনি একটা পরিবারে ছিলেন, গোত্রের মধ্যে ছিলেন, বংশের মধ্যে ছিলেন, কোনো সমস্যা ছিল না, কোনো সমস্যা, কোনো অভিযোগ। ওনার চারিত্রিক বৈশিষ্ট্য সবাই ভালো, ওনার চারিত্রিক সার্টিফিকেট ভালো, ওনার কোনো অভিযোগ না, একটাই মাত্র অভিযোগ, তিনি ঈমান এনেছেন, তিনি ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করার কারণে ওনার চরিত্র হয়ে গেল তাদের কাছে খারাপ, ইসলাম গ্রহণ করার কারণে উনি সবার নিকট দুর্বল হয়ে গেলেন, ইসলাম গ্রহণ করার কারণে সবাই ওনাকে নিয়ে টাট্টা বিদ্রোহ করতে লাগলো। এখান থেকে একটা জিনিস আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এখান থেকে একটা মাসালা খেয়াল করবেন, আব্দুল্লাহ বিন সালাম উনি আগে গোত্রের লোকের নিকট ভালো ছিলেন, কিন্তু যখন ইসলাম গ্রহণ করলেন বুকের মধ্যে দাড়ি রাখলেন, নামাজ আদায় করা শুরু করলেন, কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, অন্যায় অত্যাচার বন্ধ করার জন্য বললেন, নিয়মপরায়ণতা প্রতিষ্ঠা করার জন্য যখন বলতে লাগলেন সবাই ওনার বিরোধিতা করা শুরু করলো। বর্তমান যুগেও সেই অবস্থা দেখা যায়, যখন কোনো নওজোয়ান ভাই মুখের মধ্যে দাড়ি রাখে তখন ওনাকে অনেকে বিদ্রুপ করতে থাকে, বলে যে সে তো বয়স হওয়ার আগেই, বৃদ্ধ হওয়ার আগেই বুজুর্গ হয়ে গিয়েছে, এইভাবে ঠাট্টা বিদ্রুপ করে কিনা, আরো জোরে বলতে হবে করে কিনা। অনেক মানুষ হয়তো সারা জীবন খারাপ ছিল, মদ শরাব জুয়া অথবা অন্যান্য খারাপ কাজের মধ্যে লিপ্ত ছিল, হঠাৎ আল্লাহর দয়া হলো, আল্লাহ তাকে দায়াত দান করলেন, সে নামাজ পড়তে লাগলো, মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে লাগলো। এতদিন পর্যন্ত সে যে অবস্থায় ছিল না কেন, কিন্তু তাকে নিয়ে তেমন কোনো কথা বলা বলি হতো না, যখন আল্লাহর ঘরে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা শুরু করে দিল তখন বিদ্রুপ করতে লাগলো, হায়রে মদদি বুঝি আজকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আসে না, নাই জোরে বলতে হবে আসে না, নাই এইভাবে বিদ্রুপ করে কিনা, করে। এইভাবে বিদ্রুপ যারা করে তারা কখনো ইমানদার হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সিদ্ধান্ত দিয়ে দিয়েছে, আমার রসূলের জামানায় দুইজন মানুষ ঈমান এনেছিল, দুইজন মানুষ, একজন হচ্ছে ইবনে যায়েদ আর একজন হচ্ছে ইবনে হারেস, দুইজন ব্যক্তি আমার রসূলের দরবারে এসে ঘোষণা দিয়েছিল, আমরা আল্লাহ এবং রসূলকে মানি, ইসলামকে আমাদের ধর্ম হিসেবে গ্রহণ করি, কিন্তু তাদের ভিতরে ছিল মুনাফিকি, তাদের ভিতরে কি ছিল, মুনাফিকি ছিল, তারা উপর দিয়ে বলতো আমরা আল্লাহ রসূলকে ভালোবাসি, কিন্তু ভিতরে কাজ করত কাফেরের এজেন্ট হয়ে, নাউজুবিল্লাহ বলুন না, এখনো আছে না, নাই, নাম দিয়েছে মুসলমান কিন্তু যখন ইসলামের ব্যাপার আসে তখন বলে কি সুন্নাত পড়তে হবে না, মুস্তাহাব লাগবে না, এটা নাই সেটা নাই, এমন করতে করতে ইসলামকে ডাকাতি করা শুরু করে দিয়েছে, চুরি করা শুরু করে দিয়েছে, এমন আসে না, নাই, আরো জোরে বলতে হবে আসে না, নাই। তাদের কারণে আজকে এই মাহফিলের এই অবস্থা, তারা বলে মাহফিলের কি দরকার, মাহফিলের কি দরকার, কিন্তু তাদের মুখে কখনো আসে না, দুনিয়ার যে খেল তামাশা, প্যাকেজ ব্যান্ড হচ্ছে, বিভিন্ন ধরনের অশ্লীল কাজ হচ্ছে, এগুলার কি দরকার, এমন কথা কখনো আসে না, তারা বলে মাহফিলের কি দরকার, উরুসের কি দরকার, যে সমস্ত মুস্তাহাব জিনিস মানুষকে ঈমানের দিকে, ঈমান তাজা করতে শুরু করে দেয়, নামাজের দিকে নিয়ে যায়, ওই সমস্ত মুস্তাহাব মানুষ থেকে যখন ছড়িয়ে নেওয়া হচ্ছে মানুষ ফরজও ছেড়ে দিচ্ছে, ঠিক কিনা, এটা আমার কথা নয়, এটা আমার নবীর জমানা থেকে, আল্লাহর নবীর দরবারে একজন মুমিন একজন মানুষ আসলো, মুমিন নয় একজন মানুষ, তার নাম হচ্ছে সালাবা বিন হাতেম, মনে রাখবেন, এই যে আমি বললাম না দুইজন মানুষ আল্লাহর রসুলের দরবারে এসে
বলতো আমরা আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছি কিন্তু ভিতরে ভিতরে মুনাফিকি ছিল এই কথাটা এখানে রাখেন মনে রাখবেন আল্লাহর নবীর দরবারে একজন মানুষ আসলেন বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো খুবই গরীব মানুষ আমি নিতান্ত গরীব আমার ঘরের অনেক অভাব ইয়া রাসূলুল্লাহ আপনি তো আল্লাহর নবী আপনি যা দোয়া করবেন দোয়া তো সাথে সাথে কবুল হয় ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দোয়া করে দেন না আল্লাহ যেন আমাকে টাকা পয়সা দিয়ে দেয় আল্লাহ যেন আমাকে বড় লোক বানিয়ে দেয় আল্লাহ যেন আমাকে বিত্তবান বানিয়ে দেয় আমি আল্লাহর রাস্তায় খরচ করতে চাই ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন না আমার নবী বললেন আল্লাহ তোমাকে যা দিয়েছে তা নিয়েই ধৈর্য ধরো জোরে বলো সুবহানাল্লাহ আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ এখনো বর্তমান যুগে দেখা যায় অনেকে আমি নামাজ রোজা পড়ি আমি হুজুরদের সাথে থাকি আমি ইসলাম মেনে চলি তারপরেও আমার মধ্যে এত অভাব কেন এমন আসে না নাই জোরে বলতে হবে আসে না নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাকে যা দিয়েছেন আল্লাহ যার জন্য যতটুকু নির্ধারণ করেছেন যতটুকু ভালো মনে করেছেন আল্লাহ ততটুকুই দিয়েছেন ওইটুকুর উপরে আমাদেরকে ধৈর্য ধরতে হবে এটাই হচ্ছে আমাদের ঈমান ঠিক কিনা আল্লাহর নবী বললেন সালেমা বিন হাতেব তোমাকে আল্লাহ যা দিয়েছে তার ভিতরে তুমি ধৈর্য ধরো এইভাবে একদিন দুই দিন চলে গেল আমার কয়েকদিন পরে আসলো ইয়া রাসূলুল্লাহ আমি অভাব আর সহ্য করতে পারতেছি না ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করে দেন আল্লাহ যেন আমাকে টাকা পয়সা দেয় আমাকে বড় লোক বানিয়ে দেয় আমি আল্লাহর রাস্তায় খরচ করতে চাই আমার রাসূল বললেন সালেমা বিন হাতেম তুমি ধৈর্য ধরো আল্লাহ যা দিয়েছে তার ভিতরে শুকরিয়া আদায় করতে থাকো এইভাবে আরো কিছুদিন যাওয়ার পর তৃতীয়বার আমার যখন আমার রাসূলের দরবারে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আর সহ্য করতে পারতেছি না আমি আর অভাব দেখতে চাই না ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন আল্লাহ যেন আমাকে বড় লোক বানিয়ে দেয় আমার রাসূল হাত তুলে এভাবে দোয়া করে দিলেন আল্লাহুম্মা বারিক মালান সাতবা সালেবা আমার নবী দোয়া করলেন আল্লাহ রে তুমি সালেবা বিন হাতেবের মালে আওলাদের মধ্যে বরকত দিয়ে দাও আমার নবীর দোয়া সাথে সাথে কবুল ঠিক কিনা আরো জোরে বলতে হবে ঠিক কিনা আমার রাসূল দোয়া করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর দোয়া মুবারক কবুল করেছেন সালেমা বিন হাতেবের ঘরের মধ্যে যে সমস্ত বকরি ছিল দুব্বা ছিল ভেড়া ছিল যেগুলো কোনো বাচ্চা দিত না আমার নবী দোয়া করার সাথে সাথে তারা আস্তে আস্তে বাচ্চা দেওয়া শুরু করলো তার ঘরের মধ্যে যে সমস্ত দুব্বা বেড়া ছিল তারা বাচ্চা দিতে 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 এমন অবস্থা হয়ে গেল সালেমা বিন হাতেব আমার নবীর পিছনে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করত এক ওয়াক্ত নামাজ পর্যন্ত কখনো ছাড়ে নাই জামাত পর্যন্ত ছেড়ে দেয় নাই যখন তার ঘরের মধ্যে সম্পদ বেড়ে গেল ছাগলের সংখ্যা বেড়ে গেল দুব্বার সংখ্যা বেড়ে গেল উটের সংখ্যা যখন বেড়ে গেল সালেমা বিন হাতেব হঠাৎ একদিন ফজরের নামাজ ছেড়ে দিল আর কিছুদিন গেল জোহরের নামাজ ছেড়ে দিল আর কিছুদিন গেল আসরের নামাজ ছেড়ে দিল আর কিছুদিন গেল মাগরিবের নামাজ ছেড়ে দিল আর কিছুদিন গেল এশার নামাজও ছেড়ে দিল এইভাবে করতে 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 সম্পদের লোভে পড়তে পড়তে পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দিল এইভাবে যেতে যেতে একদিন হঠাৎ জুমার নামাজ পর্যন্ত সে ছেড়ে দিয়েছে জুড়ে বলুন না নাউজুবিল্লাহ আরো জুড়ে বলুন না নাউজুবিল্লাহ অথচ সে বলেছে কি ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন আমাকে আল্লাহ যেন সম্পদ বাড়িয়ে দেয় আমাকে যেন বড় লোক বানিয়ে দেয় আমি আল্লাহর রাস্তায় খরচ করব আমি আল্লাহর ভক্ত হয়ে যাব মুত্তাকি হয়ে যাব সে বলেছিল লানা কুনান্না মিনাস সালিহিন ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি এভাবে একটা লানা কুনান্না মিনাস সালিহিন এভাবে একটা 10 পারার 18 নম্বর পৃষ্ঠার মধ্যে এই আয়াতে কারিমা আছে সে বলেছিল কি যখন ফালাম্মা আতাহু মিন ফাদলিহি যখন আল্লাহর ফজল চলে আসবে কি আসবে আল্লাহর ফজল
চলে আসবে আল্লাহ যখন আমাদেরকে দয়া করবে আমাকে যখন সম্পদ দিয়ে দিবে লানাকুনান্না মিনাস সালিহিন আমি সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব জুমার নামাজ আদায় করব আমি সাদাকা দিব আমি যাকাত দিব আমি গরীব দুঃখীর সেবা করব আমি নিয়াফরায়নাতা শুরু করব যারা জুলুম করে অত্যাচার করে তাদেরকে বাধা দিব ইসলামের পয়গাম মানুষের ভিতরে পৌঁছিয়ে দিব এইভাবে আমার নবীর দরবারে কি করেছিল ওয়াদা করেছিল কি করেছিল ওয়াদা করেছিল বর্তমান যুগেও আছে না নাই জোরে বলতে হবে আছে না না কিন্তু সে ওয়াদা করেছিল পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে জুমার নামাজ আদায় করবে সবে বরাত সবে কদর আদায় করবে করবে কি না ওয়াদা করেছে কি না বর্তমান যুগেও এরকম আছে ওয়াদা করেছে সে ঈমান এনেছে রাসূলকে মহব্বত করে কিন্তু যখন সুন্নতের বেলায় আসে মুস্তাহাবের বেলায় আসে দুরূদ শরীফের বেলায় আসে তখন তার আসল মুনাফিকটা বেরিয়ে আসে ঠিক কি না যাই হোক সালাম আমিন হাতে এভাবে জুমার নামাজ যখন ছেড়ে দিল আমার নবী জিজ্ঞাসা করলেন সালাম আমিন হাতে কোথায় তখন আমার নবীর সাহাবা ইকরামরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো দোয়া করেছিলেন সালাম আমিন হাতিমের মাল আওলাদের মধ্যে আল্লাহ বরকত দিয়েছিলেন আপনি রাসূল দোয়া করার কারণে ইয়া রাসূলুল্লাহ সে এমন সম্পদের মালিক হয়েছে এত ধন সম্পদ তার হয়েছে তার স্থানের মধ্যে তার দুব্বা বেড়া সংকুলান হয় না তার যেই জায়গা রয়েছে মাঠ রয়েছে ময়দান রয়েছে তার যে ঘর রয়েছে ঘরের মধ্যে সংকুলান হয় না তার দুব্বা বেড়া গুলা নিয়ে সে পাহাড়ের মধ্যে রাখতে হচ্ছে বিভিন্ন জায়গার মধ্যে যেতে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হচ্ছে ব্যবসায়িক কারণে সে এখন নামাজে মসজিদে নববী আসতে পারে না মসজিদে নববীর মধ্যে এসে নামাজ আদায় করতে পারে না এমনকি সে জুমার নামাজ পর্যন্ত পড়ার সময় হয় না জোরে বলুন নাউজুবিল্লাহ বর্তমান যুগে আছে না নাই এমন ব্যবসায়ী হয়ে গিয়েছে এমন চাকরিজীবী হয়ে গিয়েছে এমন সাবিত হয়ে গিয়েছে নামাজের যখন আজান হয়ে যায় মসজিদ থেকে যখন নামাজের জন্য আহ্বান করা হয় তার ব্যবসার কারণে ব্যবসার জন্য মসজিদে যাওয়ার সময় হয় না তার চাষাবাদের জন্য মসজিদে যাওয়ার সময় হয় না তার দোকানে ব্যবসা বাণিজ্যর কারণে মসজিদে যাওয়ার সময় হয় না ঘরের মধ্যে স্ত্রী সন্তানের মহব্বতের কারণে মসজিদে যাওয়ার সময় তার হয় না আমার নবী বলেছেন আমি নবীর সাথে ওয়াদা করেছিল ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করা হচ্ছে মুনাফিকের কাজ জোরে বলুন ঠিক কিনা ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের আলামত আমার নবী তখন কয়েকজন সাহাবে ইকরামকে ডাক দিলেন ও আমার সাহাবীরা তোমরা সালাম আমিন হাতিমের কাছে যাও কেন আমার রাসূল বললেন তাকে বলবে সে তো নামাজ পড়ার সময় পাচ্ছে না জুমা পড়ার সময়ও পাচ্ছে না তাকে তো আল্লাহ এমন সম্পদ দিয়েছে তার উপর যাকাত ওয়াজিব হয়েছে আমার নবী বললেন তোমরা যাও তাকে যাকাত আদায় করার জন্য বলো জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবীর সাহাবে ইকরাম আমার নবীর কথা মোতাবেক ওই সালাম আমিন হাতিমের কাছে গেল সালাম আমিন হাতিমের কাছে গিয়ে বললেন সালাম আমিন হাতিম তোমাকে তো আল্লাহ সম্পদ দিয়েছে আল্লাহ তোমাকে অনেক ধন সম্পদ দিয়েছে তোমার উপর যাকাত ওয়াজিব হয়েছে আমাদেরকে দয়াল নবী তোমার নিকট পাঠিয়েছে তোমার উপর যাকাত ওয়াজিব হওয়ার কারণে তুমি যাকাতগুলো আদায় করো মুনাফিক কখনো ওয়াদা রাখে মুনাফিক কখনো ওয়াদা রাখে একটা জিনিস মনে রাখবেন বর্তমানে অনেক দানবীর দেখা যায় যায় কি না আরো জোরে বলতে হবে যায় কি না দানবীর এমন দানবীর সিরিয়াল দিয়ে দান করে সিরিয়াল দিয়ে দান করতে দেখা যায় একটা কথা মনে রাখবেন যারা নামাজি যারা সত্যিকারের ঈমানদার তারা যাকাত দিবে ওই যে আমি বলেছিলাম যে আয়াতে কারিমা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন নামাজ আদায় করবে যাকাত দিবে আল্লাহর দরবারে মাথা নত অবস্থায় রুকু অবস্থা
আল্লাহ আমি নামাজ পড়তেছি এই নামাজ এই নামাজের মাধ্যমে ওই যে আমার জীবন গাড়ি জান্নাতে যায় না জাহান্নামে যেতে হবে এই চিন্তা নামাজির ভিতরে থাকে ঠিক কি না আর জোরে বলতে হবে ঠিক কি না কিন্তু বেনামাজি নামাজের কোনো মহব্বত নাই শরীয়তের কোনো ধারধারে না বিশিষ্ট দানবীর হওয়ার জন্য মানুষের ভিতরে নাম ফাটানোর জন্য দান করতে দেখা যায় আছে না নাই আরো জোরে বলতে হবে আছে না নাই কিন্তু তাদের কাছে যখন কোনো উলামায়ে কেরাম বলে আপনার 10 কোটি টাকা রয়েছে 10 কোটি টাকার মধ্যে এত লক্ষ টাকা যাকাত এসেছে আল্লাহর নবী বলেছেন তোমরা এমন ভাবে যাকাত আদায় করো যে যাকাত দেওয়ার পর যাকে তুমি যাকাত দিয়েছো সে যেন সামনের বছর আরেকজন মানুষকে যাকাত দিতে পারে জোরে বলুন সুবহানাল্লাহ এমন ভাবে যাকাতটা দিবে যাতে সে সকলের সামনে মানুষের সম্মুখে তাকে নাজাল হতে না হয় অপমান হতে না হয় আমার নবী বললেন ডান হাতে তুমি কি করেছো কি না করেছো বাম হাত যেন জানতে না পারে ওইভাবে তুমি যাকাতটা আদায় করবে আমার নবী এইভাবে যাকাত শিক্ষা দিয়েছেন সালামা বিন হাতিব কইভাবে শিক্ষা দিয়েছিলেন আমানত নিয়েছিলেন যখন সালামা বিন হাতিবের নিকট আমার নবী সাহাবায়ে কেরামদেরকে পৌঁছালেন সাহাবায়ে কেরাম যখন গেলেন তখন সালামা বিন হাতিব যখন সাহাবায়ে কেরাম হিসাব নিকাশ নিলেন তার সম্পদের হিসাব নিকাশ নিয়ে যখন বললেন এতগুলো দুব্বা এতগুলো বেড়া বকরি তোমার যাকাত ওয়াজিব হয়েছে এগুলো আল্লাহর রাস্তায় গরিব মিসকিনদের হক তুমি দিয়ে দাও সালামা বিন হাতিব বলছে এতগুলো সম্পদ যদি আমি দিয়ে দিই এতগুলো দুব্বা বেড়া যদি দিয়ে দিই তাহলে আমার কি অবস্থা হবে নাউজুবিল্লাহ বলবেন না আর একটু আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ সালামা বিন হাতিব বলতেছে কিরে আমি যদি এতগুলো দুব্বা বেড়া দিয়ে দিই তাহলে তো আমি কাল পরশু বা এক বছর পরে আবার ভিখারি হয়ে যাব নাউজুবিল্লাহ বলুন না যাকাত দিলে মানুষ আরো বড় লোক হয় ঠিক কি না আমি কিছুদিন আগে দুই একদিন দুই চার দিন আগে এই পাশে একটা মাহফিলে বলেছিলাম একটা আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি তোমরা কোনো সম্পদ দান করো তখন এটা এমন ভাবে মনে করো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমরা একটা বীজ বপন করেছো মনে করেন একটা লাউ বীজ আমার নবী লাউ পছন্দ করতেন সেই জন্য আমি লাউয়ের কথা বলতেছি কি বীজ লাউ বীজ আমাদের চট্টগ্রামের ভাষায় বলে কি যাই থদু কি হদু যাই থদু আমার নবী এটা বেশি মহব্বত করতেন পছন্দ করতেন যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা যদি দান করো তোমাদের সম্পদ কমবে না যেভাবে মাটির নিচে তোমরা একটা বীজ দাফন করে দিয়েছ বান্দারা তোমরা খেয়াল করো মাটির নিচে যদি তুমি এক টুকরা লোহা দাফন করে দাও 10-15 বছর পর 20 বছর পর ওই লোহার লোহা তাকে না মাটি তাকে খেয়ে নাই ঠিক কি না মাটির নিচে তুমি যা কিছু দাফন করো না কেন মাটি সব কিছু খেয়ে নেয় কিন্তু একটা লাউ বীজ তুমি বপন করেছ ওই বীজটা মাটি বক্ষণ করতে পারে নাই খেতে পারে নাই ওই বীজ থেকে আমি আল্লাহ একটা লতা জারি করে দিলাম লতা সৃষ্টি করে দিলাম ওই লতা চারিদিকে ছড়িয়ে পড়লো বান্দারে তুমি বীজ বপন করেছো একটা আমি আল্লাহ তোমাকে ওই বীজ থেকে আরো শত শত লাউ দান করলাম ওই লাউয়ের ভিতরে আবার বপন করার জন্য আবার পুনরায় চাষ করার জন্য এক একটা লাউয়ের ভিতরে আমি আল্লাহ শত শত বীজ তোমাদেরকে দান করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ সুতরাং কেউ যদি দান করে
একটা টাকা দান করে আমরা হুজুরেরা সব সময় ওয়াজ করতে থাকি তকরির করতে থাকি দান করুন মসজিদে দেন মাদ্রাসায় দেন গরীব দুঃখীকে দেন এক টাকা দিলে 100 পাবেন 100 দিলে 1000 পাবেন এগুলা কোনো মুখের ডায়লগ নয় মুখের কথা নয় এটা স্বয়ং আমার আল্লাহ কোরআনে কারীমের 3 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার মধ্যে এই আয়াতে কারিমা আছে আল্লাহ বলেছেন আল্লাহ এক একটা শীষ থেকে 100 100 করে 700 শীষ পর্যন্ত একটা শীষ থেকে আল্লাহ যেভাবে বীজ বপন করায় তোমাদেরকে ফলমূল দান করে কেউ যদি এইভাবে 1 টাকাও দান করে 700 টাকার মতো বরকত আল্লাহ দিয়ে দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ যদি কেউ দান করে যাকাত আদায় করে সাদাকা করে তাহলে সে 1 টাকা দিলে কমপক্ষে 700 টাকার সওয়াব পেয়ে যাবে সুবহানাল্লাহ 700 টাকার বরকত পেয়ে যাবে সুবহানাল্লাহ আপনাদের বিশ্বাস হচ্ছে না মনে হয় আপনাদের হুজুর তো কিছুক্ষণ আগে বলতে বলতে উনি ইয়া হয়ে গিয়েছেন এই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেও আমাদের কৃপণতা করতে হচ্ছে একটু আওয়াজ দিয়ে বলুন তো দেখি সুবহানাল্লাহ আরেকটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে কতগুলো নিয়ামত দিয়েছেন যাদেরকে আল্লাহ যাকাত দিয়েছেন এখান থেকে শিক্ষা অর্জন করার জন্য আমি কথাটা বললাম সালামা বিন হাতেব তখন যাকাত দিতে অস্বীকার করে নাই খেয়াল করবেন সালামা বিন হাতেব যাকাত দিতে অস্বীকার করে নাই সে অস্বীকার করেছে পরিপূর্ণ যাকাত দিতে কি অস্বীকার করেছে পরিপূর্ণ যাকাত দিতে অস্বীকার করেছে সে বলেছে কিছু নিয়ে যাও দয়া করে যাকাত কিন্তু দয়ার বিষয় নয় খেয়াল রাখবেন যাকাত দয়ার বিষয় নয় আপনার সম্পদে আল্লাহ মিসকিনের হক নির্ধারণ করেছে এটা মিসকিনের হক আপনার ভিতরে রয়ে গিয়েছে এই সম্পদ নিয়ে যদি কবরে যান তাহলে জাহান্নামে যেতে হবে এটা স্পষ্ট ঠিক কি না সুতরাং গরিবের হক এটা গরিবকে দিয়ে দিতেই হবে এটা যদি না দেন তাহলে আপনার সম্পদে আরেকজনের হক থেকে যাবে আরেকজনের জমি খেয়ে ফেললে অন্যায়ভাবে আরেকজনের টাকাও খেয়ে ফেললে এতিম গরিব দুঃখীর টাকা খেয়ে ফেললে যেভাবে গুনাহ হয় অত্যাচার হয় অন্যায় হয় জুলুম হয় যাকাত যদি দেওয়া না হয় পরিপূর্ণভাবে সেটাও একই ধরনের হয় জোরে বলুন ঠিক কি না তো আপনি যদি যাকাত না দেন আপনি যদি সাদকা না করেন আমার আল্লাহর বান্দারা কি না খেয়ে মরবে জুরে বলুন না কি না খেয়ে মরবে পৃথিবী যেদিন আল্লাহ সৃষ্টি করেছিলেন মানুষ যেদিন সৃষ্টি করেছিলেন তখন থেকে আমার আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি হাজার কোটি লক্ষ কোটি 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 আমি আমার আল্লাহ বান্দাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন তাদের রিজিকও দিয়েছেন জুরে বলুন না সুবহানাল্লাহ সুতরাং আমার আল্লাহ কারো মোকাবে কি জুরে বলুন না আমার আল্লাহ কারো মোকাবে কি নয় সারা দুনিয়ার মানুষ যদিও সবাই যদি বলে আল্লাহ মানবো না আমার আল্লাহ বলবে আমার আল্লাহ বলেন আসহাবে কাহাবের ভিতর অন্তত 7 জন 11 জন দিয়ে গুহার ভিতরে হলেও আমি আল্লাহর নামাজ আদায় করাবো জিকির করাবো আমি আল্লাহর ইবাদত করাবো জুরে বলুন সুবহানাল্লাহ আমরা যা করতেছি এগুলো আমাদের লাভ ঠিক কি না আরো জোরে বলতে হবে ঠিক কি না সুতরাং বোঝা যাচ্ছে যারা সম্পদের যথাযত যাকাত আদায় করে না তারা আমার গরিবে নওয়াজের দলে নাই আমার গরিবে নওয়াজের দলে নাই এই কথা বলে শেষ করে দিব আপনারা কি রাগ করতেছেন আমার উপর ভাইজান আমি বড় বক্তা নই যদি আমাদের আমাকে বদদোয়া দিয়ে দেন আমি আরো জলসে যাব আরো ছোট হয়ে যাব সেই জন্য আমাকে বদদোয়া দিবেন না যদি খারাপ লাগে এই বলে দিবেন আমি শেষ করে দিব এখন সামান্য আর কিছুক্ষণ সময় আপনারা কি বিরক্ত হচ্ছেন যাই হোক কি বলতেছিলাম যাকাত যদি আমরা যথাযথভাবে আদায় না করি তখন আমরা গরিবে নওয়াজের দলভুক্ত হতে পারবো না কারণ আমার গরিবে নওয়াজের ছোট্ট একটা কথা বলে আমি শেষ করব যেহেতু এটা গরিব নওয়াজের উরুস শরীফ ঠিক কি না গরিব নওয়াজের উরুস শরীফ মানে এই মেলা দেওয়া মেলা দিয়ে তবরুক দিয়ে শেষ করে দেওয়া গরিবে নওয়াজের উরুস শরীফ মানে গরিবে নওয়াজের জীবন গরিবে নওয়াজের জীবন থেকে শিক্ষা অর্জন করা ওনার সোহবত অর্জন করা যাতে ওনার মতো হয়ে ওনার অনুসারী হয়ে আমরা কিয়ামতের ময়দানে উঠতে পারি আল্লাহর সামনে দাঁড়াতে পারি জোরে বলুন না সুবহানাল্লাহ এটা আমরা সকলে চাই কিনা সকলে হাত গরিবে নওয়াজের আশিক হতে চাই কিনা
কিয়ামতের ময়দানে গরিবের নামাজের ছায়া তলে থাকতে চাই কিনা আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আমিন সুতরাং গরিবের নামাজের দলে যদি থাকতে হয় তাহলে আমাদের সবাইকে দানবীর হতে হবে সাদকা যাকাত আদায় করতে হবে কারণ আমার গরিবের নামাজের বয়স ছিল যখন 7 বছর কয় বছর গভীর মনোযোগ দিয়ে শুনবেন এগুলো বাতেলারা অনেক সময় বলে গরিবের নামাজ উরুস করে লাভটা কি फायदाটা কি তোমরা শুধু মেলা দাও তোমরা শুধু তবরুক দাও আর কিছু দাও না তখন বলবেন আমরা শুধু গরিবের নামাজের উরুস মুবারকের মধ্যে তবরুক নয় মেলা নয় গরিবের নামাজের জীবন থেকে শিক্ষা অর্জন করে আমরা আমল করি জোরে বলুন না সুবহানাল্লাহ গরিবের নামাজের বয়স কত 7 বছর ঈদের নামাজ আদায় করার জন্য গরিবে নামাজ উনার আব্বা জানের হাত ধরে ধরে ঈদের নামাজ আদায় করার জন্য ঈদগাহে যাচ্ছেন ঈদের নামাজ আদায় করবেন চারিদিকে সমস্ত মুমিন মুসলমানরা সবার গায়ে নতুন জামা নতুন টুপি ভালো জামা সবার মুখে হাসি সবাই অনেক আনন্দ উৎফুল্ল অনুভব করতেছে কিন্তু আমার গরিবে নামাজ যখন রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে দেখতে লাগলেন রাস্তার এক পাশে একটা ছোট বাচ্চা শিশু ছেলে রাস্তার পাশে তার কাপড় ছেঁড়া তার কাপড় ভালো নয় তার চেহারার অবস্থাও ভালো নয় রাস্তার পাশে বসে বসে সে কান্না করতেছিল আমার গরিবের নামাজ এমন দয়াবান ছিলেন আমার গরিবের নামাজের বয়স যখন মাত্র 7 বছর তখন আমার গরিবের নামাজ অতই দয়াবান ছিলেন ওই শিশু যে পদের দারে বসে কান্না করতেছিল বাবার হাত ছেড়ে দিয়ে ওই শিশুর কাছে গিয়ে বললেন ভাই আসিদের দিন সবাই তো হাসি করতেছে সবাই অনেক আনন্দ করতেছে সবার গায়ে ভালো জামা কিন্তু তোমার গায়ে ভালো জামা নাই সবার মাথার মধ্যে নতুন টুপি তোমার মাথার মধ্যে কোনো টুপি নাই ভাই তুমি কান্না করতেছে কেন ওই শিশু জবাব দিল বাইরে আমি তো তোমাকে চিনি না আমার দুনিয়ার জমিনের মধ্যে যাদের মা বাবা আছে তাদের মা বাবাকে নিয়ে আনন্দ করতেছে যাদের ভাই বোন আছে তাদের ভাই বোন নিয়ে হাসি আনন্দ করতেছে যাদের বন্ধু আছে তাদের বন্ধুকে নিয়ে ঈদ পালন করতেছে বাইরে আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন দুনিয়ার জমিনের মধ্যে এমন কেউ নেই যে আমাকে নতুন জামা কিনে দিবে আজকে ঈদের দিনে মাথায় হাত বুলিয়ে বলবে বাবারে আজকে ঈদের দিন চলো ঈদের নামাজে যায় এমন কেউ বলার মতো আমার নাই তাই আমি এই পথের দারে বসে বসে কান্না করতেছি আজ আমার জন্য ঈদের দিন নয় আমার গরিবের নামাজ 7 বছর বয়স আমার গরিবের নামাজ আর থাকতে পারলেন না চোখ দিয়ে টক টক করে পানি ঝরতে লাগলো আমার গরিবের নামাজ বললেন আজ থেকে আমার একটা ভাই আল্লাহ দান করলেন ভাই দুনিয়ার জমিনে তোমার যদিও কোনো ভাই না থাকে আজ থেকে আমি তোমার ভাই তোমার যদিও মা বাবা না থাকে আমার মা বাবাও তোমার মা বাবার মতো আজ থেকে তুমি কোনো এতিম নয় অনাথ নয় আমার জামা তোমাকে দিয়ে দিলাম আমার টুপি তোমাকে দিয়ে দিলাম আমার আতর খুশবু তোমাকে দিয়ে দিলাম আমার সব তোমাকে দিয়ে দিলাম শুধু একবার হেসে আমি গরিবের নামাজকে জড়িয়ে ধরে একবার বলো ঈদ মোবারক জোরে বলুন সুবহানাল্লাহ কয় বছর বয়স 7 বছর বয়স মাত্র গরিবের প্রতি এতিমের প্রতি এতই দয়াবান ছিলেন আমার গরিবের এগুলো বলে শেষ করা যাবে না এগুলো বলে শেষ করা যাবে না আমার গরিবের নামাজের জীবন থেকে শিক্ষা নেন যদি কেউ ইমানদার মুমিন মুসলমান হয় গরিবের নামাজের আশেক হয় ভক্ত হয় সে অবশ্যই যাকাত আদায় করবে সাদকা দিবে গরিব ছেলেদের আমার নবী বলেছেন কিছু দেওয়ার মতো যদিও না থাকে এতিমের মাথার মধ্যে হাত বুলিয়ে একবার বাবা তুমি কেমন আছো ভালো আছো খাওয়া দাওয়া করেছো এভাবে ভালোর কথা জিজ্ঞাসা করা আমার নবী বলেছেন এটাও সৎকার অন্তর্ভুক্ত জোরে বলুন না সুবহানাল্লাহ এখন তো আমরা দেখি আমাদের ওই যে আমি বলেছিলাম আমাদের ইমানে ক্যান্সার হয়েছে গরিবের নামাজের উরুস হচ্ছে অনেক হচ্ছে ঠিক কিনা কম হচ্ছে যদি আমাদের এই এলাকা হাটহাজারী এলাকা যদি দেখা হয় গরিবের নামাজের উরুসের কোনো অভাব আছে
অনেক আজকে একদিনও হচ্ছে স্যার পাঁচটা এরকম হচ্ছে ঠিক কি না কিন্তু গরিবে নওয়াজের শিক্ষা আমাদের ভিতরে নাই যদি গরিবে নওয়াজের শিক্ষা আমাদের ভিতরে থাকতো আমাদের সমাজে একজন গরিব থাকতো না ঠিক কি না অন্তত এই সোনারগুলে এলাকার মধ্যে যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে সবাই যদি যথাযথ গুনে গুনে প্রত্যেকটা টাকার যাকাত আদায় করত এবং মানুষদেরকে যারা নামাজি ভালো মানুষ তাদেরকে বাছাই করে করে যাকাত দিত তারাও আবার আরেকজনকে যাকাত দিত তারা আবার আরেকজনকে যাকাত দিত এমন ভাবে যাকাতটা দিত যে সামনের বছর যাতে সে আবার আরেকজনকে দিতে পারে এখন তো যাকাতে 200 টাকা ভাই আমি কাউকে উদ্দেশ্য করে বলতেছি না এটা বলতে হচ্ছে গরিবে নামাজের জীবন বলতে গিয়ে আমার কথাটা এসেছে সেই জন্য বলতে হচ্ছে এখন যাকাত দে কয় টাকা আওয়াজ দিয়ে বলবেন না আপনারা কয় টাকা 100 টাকা আরো বড় দুঃখের বিষয় হচ্ছে দোকানের মধ্যে গেলে যদি বলি ভাই আমাকে 10 পিস শাড়ি দেন 10 পিস লুঙ্গি দেন তখন বলে ভাই এগুলো কি যাকাতের শাড়ি নাউজুবিল্লাহ বলবেন না আরেকটু আওয়াজ দিয়ে বলতে হবে নাউজুবিল্লাহ যাকাতের কখনো শাড়ি হতে পারে যাকাতের লুঙ্গি হতে পারে আস্তাগফিরুল্লাহ এগুলা এগুলা হচ্ছে আমি এই জন্য এগুলা বলতেছিলাম আমার আল্লাহ বলেছেন ওই যে দুইজন মুনাফিক এবার আমার কথায় আসেন এই কথাটা আপনারা বুঝছেন তো যাকাত এমন ভাবে দিতে হবে যাকাত যাতে সামনের বছর মানুষটা আরেকজনকে দিতে পারে কিন্তু যারা 100 টাকা 200 টাকা দিয়ে যাকাত দেয় যাকাতের শাড়ি যাকাতের লুঙ্গি বলে ইসলামের বিষয়কে বিদ্রুপ করে তাদের স্থান কোথায় এখন বুঝে আসবে ওই যে আমি বলেছিলাম ইবনে যায়েদ ইবনে হারেস দুইজন মানুষ আমার নবীর দরবারে আসতেন আমার নবী যখন নামাজের কথা বলতেন যাকাতের কথা বলতেন তারা একে অপরে একজন আরেকজনের সাথে দুনোজন একসাথে বসতো আমার নবী যখন যাকাতের কথা বলতেন তারা একে অপরের সাথে কথাবার্তা বলে বলে বিদ্রুপ করতেন হাসি ঠাট্টা করতেন নামাজের কথা যখন বলতেন তাহাজ্জুদের কথা যখন বলতেন কোরআনে কারীমের তেলাওয়াতের কথা যখন বলতেন তখন তারা একে অপরের সাথে হাসি ঠাট্টা বিদ্রুপ করত আমার নবী যখন এই অবস্থা অবলোকন করলেন ওই সমস্ত দুইজন মুনাফিকের ব্যাপারে আমার আল্লাহ যখন আমার নবীকে জানিয়ে দিলেন আমার নবী তখন দেখলেন ওই দুইজন যদিও মুনাফিক হয় অনেক মুমিন মুসলমানদের তাদের সাথে বন্ধুত্ব আছে কি আছে বন্ধুত্ব বন্ধুত্ব কি আছে আপনারা তো এখন বলেন যে সুন্নি হুজুরেরা বলে যে এই বাতেলদের সাথে কথাবার্তা বলবেন না বাতেলদের সাথে ওটা ভাষা করবেন না হুজুর আপনারা তো এগুলা মানুষকে ধোঁকা দিচ্ছেন এখান থেকে বুঝে আসবে আমি কোরআন থেকে বলছি আমি আমার ক্ষমতা নাই যে আমি বা এমন ভাইরাল নয় এমন মুফতি মুহাদ্দিস নয় যে নিজের থেকে বলে দিব এরকম আমি মুস্তাহিদ নই আমি কোরআন থেকেই বলতেছি যেহেতু আমার নিজের কোনো পাওয়ার নেই যাই হোক কি বলতেছিলাম আমার নবী দেখলেন ওই দুইজন মুনাফিকের সাথে অনেকের বন্ধুত্ব আছে কি আছে বন্ধুত্ব গভীর বন্ধুত্ব বন্ধুত্ব বলতে মনে করেন তাদেরকে মুনাফিক হিসেবে সবাই চিনলেও বন্ধুত্বের কারণে বিয়ে হলে বিয়ের দাওয়াত খেয়াল করবেন মেজবান হলে একটু কথা বলবেন না আপনারা মেজবান হলে আকিকা হলে বা এরকম সামাজিক অনুষ্ঠান হলে খাওয়া দাওয়ার দাওয়াত অথবা বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠানে তাদের সাথে চলাফেরা করত তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে কারিমা ঘোষণা করে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিজুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুয়া ওয়া লাইবা মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফফারা আউলিয়া ওয়াত্তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন এই আয়াতে কারিমার সাধারণ অর্থ হচ্ছে হে ইমানদার বান্দারা লা তাত্তাখিজুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুয়া ওয়া লাইবা যারা তোমাদের দিনকে ধর্মকে ইসলামকে আজানকে নামাজকে যাকাতকে হজকে সাদাকাকে ঠাট্টা বিদ্রুপ করে তাদেরকে কখনো বন্ধু হিসেবে গ্রহণ আরো আওয়াজ দিয়ে বলতে হবে গ্রহণ কেন তারা তোমাদের এই সমস্ত এগুলা নিয়ে নামাজ রোজা নিয়ে দুরুদ শরীফ নিয়ে
ভালো কাজ নিয়ে মুস্তাহাব নিয়ে তারা কি করে হাসি ঠাট্টা বিদ্রুপ করতে থাকে। আমরা যখন ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়িয়ে যাই, অনেকে বিদ্রুপ করে না, আওয়াজ দিতে হবে করে না। আমরা কোন ওয়াহাবি শিবিরকে আমরা তাদের সাথে উঠা বসা করতে না করতেছি না, আমরা না করতেছি যারা ইসলামের বিষয় নিয়ে যারা বিদ্রুপ করে, ঠাট্টা করে, মিলাদ কিয়ামকে যারা বিদ্রুপ করে, নবীর দুরুদ নিয়ে যারা বিদ্রুপ করবে, তাদের সাথে যারা উঠা বসা করবে ইসলামের বিষয় নিয়ে, এই যে যাকাত নিয়ে আমি যে বলেছিলাম কিছুক্ষণ আগে, যাকাত নিয়ে যারা এভাবে বিদ্রুপ করবে, 100 টাকা 200 টাকা যাকাতের শাড়ি যাকাতের লুঙ্গি বলে যারা ইসলামের বিষয় সমূহকে যারা বিদ্রুপ করবে এবং তাদের সাথে যারা বন্ধুত্ব রাখবে, আমার আল্লাহ বলতেছেন সবাই একই সমান, যে বিদ্রুপ করেছে এবং যে বন্ধুত্ব করেছে সবাই একে পথের পথিক, সবাই একই জাহান্নামে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, ইমানদার হয়ে থাকো, মুমিন মুসলমান হয়ে থাকো, আল্লাহকে ভয় করো, এই সমস্ত মানুষের সাথে বন্ধুত্ব করিও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিক দিন বুঝে আমল করার তৌফিক দান করুক। সকল বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ স্থানের মধ্যে কিয়ামত পর্যন্ত আরো বড় পরিসরে, বিশেষ করে মাহফিলের মধ্যে আগে আগে এসে নিজেদের জীবন, ঈমান, আমল, আকীদা মজবুত করে কিয়ামতের ময়দানে গরিবে নওয়াজের ছায়া তলে থাকার মতো তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। যাই হোক, এতক্ষণ পর্যন্ত যা কিছু তকরির করেছি আল্লাহ এবং রসুলের ওয়াস্তে গরিবে নওয়াজের মহব্বতে করেছি, কাউকে উদ্দেশ্য করে কিছু বলি নাই। যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।